আজকে গানের অনুষ্ঠানে শিল্পী হিসাবে আমার পাশে আছে প্রণতি মিদ্যা মণ্ডল। আজকে কিন্তু দিদির কাছ থেকে আমি শুধুমাত্র কীর্তনই শুনবো, কারণ কীর্তন আজকে দিনে অনেক কমে যাচ্ছে না, কীর্তনের এই পরিবেশটা, তাই তো দিদি? আর সেসব গল্প তো আপনার কাছে শুনবো, কীভাবে সেটা বাড়ানো যায় বা কী করছেন আপনারা সব কিছু নিয়ে, কিন্তু তার আগে শুনবো প্রথম গান বা প্রথম কীর্তন গান। বন্দে বিশ্বম্ভর পদ কমল, বন্দে বিশ্বম্ভর পদ কমল, খণ্ডিত কালি যুগ জনমল সমাল, খণ্ডিত কালি বন্দে বিশ্বম্ভর পদ কমল, বন্দে বিশ্বম্ভর পদ কমল, সৌরভ কর্ষিত নিজ জন মধুপান, সৌরভ কর্ষিত জন মধুপান, করুণা খণ্ডিত বিরহ বিতাপ, নাশিত হৃদগদ মায়াতে মীর, বন্দে বিশ্বম্ভর পদ কমল, বন্দে বিশ্বম্ভর পদ কমল। বরনিজ কান্ত জগত মাচি সাতত বিরাজিত নিরুপম শোভনিজ কান্ত জগত মাচির, সাতত বিরাজিত নিরুপম শোভন, রাধা কমল, বন্দে বিশ্বম্ভর পদ কমল, বন্দে বিশ্বম্ভর পদ কমল। প্রণতি দি, কীর্তন গানটা কতদিন আগে শুরু হয়েছে? কীর্তন বহু প্রাচীনকাল থেকে এই কীর্তনটা চলে আসছে। হ্যাঁ, সে তো আছে, কিন্তু তুমি কবে থেকে শুরু করলে? আমি কীর্তন গান করছি, আমার বয়স তখন 6 বছর। 6 বছর? হ্যাঁ। এত ছোটবেলা কীর্তন? এত ছোটবেলা থেকে কীর্তন। কেন হঠাৎ এরকম এত ছোটবেলা কীর্তনে কি করে এলে? মানে তখন আমি খুব ছোট, মামার বাড়িতে মানুষ, তারপরে বাবা গান করতেন। আচ্ছা। হঠাৎ বাবার কোনো কারণে দলটা ভেঙে যায়। আচ্ছা। তখন আমি বাবার বাড়িতে যখন আসি, বাবার বাড়ি তো আত্মীয়র মতো, তা আমাকে দেখে, বাবার তখন গুরুমশাই এসেছিলেন বাড়িতে, আমাকে দেখে বললেন যে তোমার মেয়ের মধ্যে একটা প্রতিভা দেখতে পাচ্ছি, ওখানে ওকে কীর্তন লাইনে আনলে ওর কীর্তন হবে। আচ্ছা। তখন থেকে বাবার কাছ থেকে হাতে খড়ি। ও আচ্ছা, সেইভাবে কীর্তনের দলে আসে। হ্যাঁ, সেই থেকে। বাহ, আমরা পরে গানটাই যাই। শ্রীমতী রাধারানী একদিন যমুনায় গিয়েছে জল আনতে, জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের ওই রূপটা দর্শন করেছে, করে গৃহে ফিরে তার সখী ললিতা বিশাখা, আরও যত সখী আছে
তাদের কাছে সেই গোবিন্দকে দেখেছে, সেই গোবিন্দের রূপটা বর্ণনা করছেন। কেমন ভাবে শৈরে দেখে এলাম তারে সখী, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে সই, নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে সই, নয়নে না ধরে। ললিতা বিশাখা বলছে, তা কি দেখেছিস? বলছে, আমি সর্বপ্রথম দেখলাম, কি জানিস, বেঁধেছি বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা বামি হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামি হেলাইয়া, শুধু তাই নয় সই, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। আর ওই রূপ দেখে আমার কি হলো জানিস, গৃহকর্ম করিতে এলাই সর্বদেহা, জ্ঞানদা সেতে বলে বিষম শ্যামের লেহা, জ্ঞানদা সেতে বলে বিষম শ্যামের লেহা, সখী ওই রূপ দেখে পাগল হলাম, ওই রূপ দেখে পাগল হলাম, ওই রূপ আমার সর্বঙ্গে, ওই রূপ দেখে পাগল হলাম, ওই গৃহকর্মে মন রাখে না, ওই রূপ দেখে পাগল হলাম। দিদি, এটা তো কৃষ্ণের রূপের বর্ণনা। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, যেটা আমি আমার খুব জানতে ইচ্ছে করছে, সে যে ছোটবেলা থেকে শুরু হলো কীর্তন গাওয়া, তুমি কীর্তনটাকে ভালোবেসে ফেললে কবে? তখন তো তুমি বোঝো না, যখন শুরু হয়েছিল তখন তো অত বুঝি না। না, একদমই নয়। তা বাবা সঙ্গে করে নিয়ে যেতেন। আচ্ছা। আমি তখন খুব ছোট্ট, শাড়িও পরতাম না, ফ্রক পরে কীর্তন গাইতাম। হতো, ওকে। হ্যাঁ, আমার ভাই আমার সঙ্গে মৃদঙ্গে থাকতো, সঙ্গত করতো। তা তারপর আমাকে, আমার ওখান থেকেই পথ চলা শুরু। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, কীর্তনটাকে ভালোবেসে ফেললাম। বড় হয়ে কীর্তনকে ভালোবাসা? হ্যাঁ, মানে যখন আমার জ্ঞান হলো। হ্যাঁ, ছোটবেলা তো জ্ঞান ছিল না। একদমই না, তখন তো বাবা যা বলেছে তাই করেছি, তাই করেছি। ঠিক আছে, আমাকে বলো, বিয়ের পর তো অনেক রকম প্রবলেম আসে লাইফে মেয়েদের, অন্তত অনেক 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 রকম প্রবলেম আসে। তুমি গানটা ধরে রেখেছো কিভাবে? গানটাকে ধরে রেখেছি, যেমন যে রাঁধে সে চুলো বাঁধে, তা তেমনি আমার সংসার লাইফে সংসারও করছি, প্লাস একটা মেয়ে আছে তাকেও লালন পালন করছি, প্লাস আমি গানটাকে ভালোবেসে ধরে রেখেছি। ওকে, মানে সবটাই চলছে, তাই তো? হ্যাঁ, সবটাই চলছে। আচ্ছা, আমরা পরে গানে যাব। আমি কৃষ্ণময় জগত দেখি, আমি কৃষ্ণময় জগত দেখি, বৃক্ষমূল শাখা শিখি পুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখা মাখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি,
জগত দেখি সখী রে, যেদিন থেকে আমি ওই রূপ দেখিলাম ওই রূপে আমার মন প্রাণ জীবন যৌবন জাতি কুল শিল মান সপে সপে দিলাম। শুধু তাই নয়, যখনই আমি যে স্থানে যাই অধৈর ধয়া দে দাস দিকে চাই, যখনই আমি যে স্থানে যাই অধৈর ধোয়া দে দাস দিকে চাই, কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই, কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই, আমি যেদিকে ফেরাই আখি আমি কৃষ্ণময় জগত দেখি, কৃষ্ণময় জগত দেখি। ললিতা বিশাখা বলছে, তাহলে তুই বিশ্বজগতে যদি সর্বত্র কৃষ্ণ দেখা পাস তাহলে তুই নয়ন বন্ধ করলি না কেন? নয়ন বন্ধ করলে কৃষ্ণের রূপ দেখতে হয় না? শ্রীমতী রাধারানী বলছে, সখী নয়ন মুদিয়া থাকি যে সময় হৃদি মধ্যে কৃষ্ণ রূপ দৃষ্ট হয়, নয়ন মুদিয়া দিদি মধ্যে কৃষ্ণ রূপদিষ্ট হয়, দ্বিজ নীল কণ্ঠে কাই মহাভাবুদয়, নীল কণ্ঠে কাই মহাভাবুদয়, যেদিকে ফিরাই আখি আমি কৃষ্ণময় জগত দে দিদি। খুব ছোট বয়সে যখন স্টেজে উঠতে ভয় করতো না এত দর্শক যেখানে? প্রচুর ভয় করতো, কিন্তু বাবা সঙ্গে থাকতেন আর কিছু পালা আমাকে মুখস্থ করানো হয়েছিল। আচ্ছা, মুখস্থ করে আমি ঠিক গাইতাম আর প্রচুর ভক্ত অসম্ভব ভক্তের মাঝখানে আমাকে ঠিক চেনা যেত না, ছোট্টবেলা তো তখন ছোট্ট ছিলাম। আচ্ছা ওকে, তুই যখন পরে গানে যাই, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া, তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ চেনা দায়, রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ চেনা দায় আমাদের সোনার নদী।
রাধা প্রেমেরই নি হয়েছি হাতের পাশে কেড়ে নিয়ে বিদায় দিয়েছি রাধা প্রেমেরই নি হয়েছি তাই হাতের পাশে কেড়ে নিয়ে বিদায় দিয়েছি তার আবার বাসি নাই সাজবে কিসে রাধা নামে সাজবে কিসে তাই বদনেতে হরি গুণ গায় আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখি তোমাকে তো বাইরে যেতে হয় গান করতে কীর্তন নিয়ে আমাকে একটা জিনিস একটু বলো আমরা শুনেছি যে কীর্তনটা নাকি এখন খুব কমে যাচ্ছে শিল্পীও কমে যাচ্ছে মানুষ শোনার মানে কি বলবো ভক্তগণও কমে যাচ্ছে তাই না এটা কি ঠিক তোমাদের কি মনে হয় না আমার মনে হয় কীর্তনিয়া প্রচুর বেড়ে গেছে তাই হ্যাঁ অনেক অনেক গলিতে গলিতে একটা গ্রামে খুঁজলে অন্তত হ্যাঁ 5-6 জন আছেই সেটা কি গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকছে না না বাইরেও যাচ্ছে যারা একটু নাম হয়ে গেছে যাদের যাদের একটু ভালো লাগে যাদের কণ্ঠ ভালো গান ভালো তাদেরকে অবশ্যই কীর্তনের জগতে চলছে আর অনেকে লুপ্ত হয়ে যাচ্ছে গান শিখেও ওকে আচ্ছা আমার আরও একটা মানে খুব প্রশ্ন জানতে ইচ্ছে করছে সেটা পরে আসবো তার আগে দিদির পরে গানটা শুনবো আমায় কালো কালো বলো না ও গো রাজার ঝি কালো কালো বলো না ও গো রাজার ঝি কালো কালো বলো না ও গো রাজার ঝি বিধাতা করেছে ভালো লাগে সেটা আমি যেমন বুঝতে পারছি তোমরা বুঝতে পারছ তাই দিদি এর পরে কীর্তন গানটা শুনবো তোমার কাছে অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড় না জানি কী
সবে পরি নামে প্রাণে সজনী রে অল্প বয়সে মোর শ্যাম রসে জড় জড় না জানি কি হবে পরি নামে প্রাণে সজনী রে পরি নামে দিদি, তুমি তো বিভিন্ন জায়গায় গান করতে যাচ্ছ, সেখানে অনেক দর্শক বা ভক্তবৃন্দ পাচ্ছ, তো আমার খুব জানতে ইচ্ছে করছে সেখানে ইয়াং জেনারেশনটা কতজনকে দেখো বা কতটা ইনভলভ তারা? অনেক অনেক এরকম অনেক কিছু আছে, অনেক জায়গার অনেক কথা আছে, অনেক গল্প আছে, এত অল্প সময়ের মধ্যে বলা যায় না। তা সবাই খুব ভালো, মানে আমাকে আমার বেশি একটা কীর্তনের রাসলীলা বলে একটা কীর্তন আছে, সেটাতে আমার একটু সবাই খুব ভালোবাসে বা আমি একটু বেশি ভালো করো তুমি তার মানে হারি ইয়াংরা তো আরো বেশি করে মানে চায় তাই? হ্যাঁ শুনতে। বাহ খুব ভালো। এবারে আমার কি গান শুনছি তোমার কাছে? এবার শুনবো, সময় তো অল্প, আমি একটু রাধা গোবিন্দের মিলন গান গাইবো। আচ্ছা, একবার মিলনে চলে গেলাম প্রেম থেকে একদম, তাই তো? একদম যুগলে, যুগলের গানে যাবো। রায় মিলালো গিরিধারি ধারি রে, রায় মিলালো গিরিধারি, নিতুই নিতুই যুগলের
রাধা কৃষ্ণের প্রেম দিয়ে শুরু করেছিল দিদি, কীর্তন মানে বোধহয় এটাই মেন না দিদি? হ্যাঁ, আর মিলন দিয়ে শেষ হলো। আচ্ছা দিদি, তোমার তো ক্যাসেটও বের করেছো তুমি, তাই? হ্যাঁ, দুখানা ক্যাসেট বের করেছি কীর্তনের ওপর। হ্যাঁ, একটা হলো কৃষ্ণলীলা, একটা গৌরলীলা, গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ, আর সখাবেশে রায় মিলন। ওকে, আচ্ছা অনেক কীর্তন দিদির হয়তো গাওয়া হলো না কীর্তন গান, তাই তো? না, কীর্তন তো শেষ হবে না, শেষ হবে না, হ্যাঁ, কিন্তু সময় শেষ হয়ে যাবে। তাই সময় শেষ বলে দিদিকে বিদায় জানানোর আগে পরিচয় করিয়ে দেবো আজকে মিউজিশিয়ানদের সাথে। অক্টোব্যাডে আছে অরবিন্দ দত্ত, গিটারে যশজিৎ বিশ্বাস, কিবোর্ডে অভিজিৎ সেনগুপ্ত, আর শৃঙ্খলে আছে অসিত কুমার মণ্ডল। দিদি, আজকের মতো বিদায় জানাই তোমাকে আর সাথে দর্শক বন্ধুকে। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন সুরের খেয়া অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।